আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আলোচনা করব স্পোকেন ইংলিশের প্রথম রুটিন। স্পোকেন ইংলিশের প্রথম রুটিন হচ্ছে ইন ফ্রন্ট অফ, সামনে, বিহাইন্ড, পিছনে, বিসাইড, পাশে। যেমন সে আমার সামনে, তাহলে হি ইজ ইন ফ্রন্ট অফ মি। এখন যদি আমি বলি সে আমার পিছনে, তাহলে পিছনে ইংলিশ হচ্ছে বিহাইন্ড, হি ইজ বিহাইন্ড মি, সে আমার পিছনে। এখন যদি বলি আমি সে আমার পাশে, তাহলে পাশের ইংলিশ হচ্ছে কি বিসাইড, তাহলে হি ইজ বিসাইড মি। এভাবে অনেক সেন্টেন্স মেক করা যায়। যেমন তুমি আমার সামনে, তাহলে ইউ আর ইন ফ্রন্ট অফ মি হবে। যেমন তুমি আমার পাশে, তাহলে ইউ আর বিহাইন্ড মি। তুমি আমার সামনে, ইউ আর ইন ফ্রন্ট অফ মি। এভাবে অনেক সেন্টেন্স মেক করতে পারবেন। পরে যদি সেন্টেন্সটাকে আর একটু বড় করতে যান, যেমন সে আমার সামনে খেলতেছে, তাহলে ইংলিশ হবে কি হি ইজ প্লেইং, সে খেলতেছে। কার সামনে? আমার সামনে, ইন ফ্রন্ট অফ মি, সে আমার সামনে খেলতেছে। সে আমার পিছনে খেলতেছে, তাহলে সামনের পরিবর্তে কি দাম পিছনে, পিছনের ইংলিশ কি বিহাইন্ড, তাহলে হি ইজ প্লেইং, সে খেলতেছে কার পিছনে, আমার পিছনে, হি ইজ প্লেইং বিহাইন্ড মি, সে আমার পিছনে খেলতেছে। এখন যদি আমি বলি সে আমার পাশে খেলতেছে, তাহলে পাশের ইংলিশ হচ্ছে কি বিসাইড, হি ইজ প্লেইং বিসাইড মি, সে আমার পাশে খেলতেছে। এভাবে আরো অনেক সেন্টেন্স বানানো যায়। যেমন সে আমার সামনে দিয়ে যাইতেছে, তাহলে কি হবে হি ইজ গোয়িং, সে যাচ্ছে ইন ফ্রন্ট অফ মি, সে আমার সামনে দিয়ে যাচ্ছে। সে আমার পিছনে আসতেছে, তাহলে কি হবে আসার ইংলিশ কি কামিং, হি ইজ কামিং বিহাইন্ড অফ মি, সে আমার পিছনে আসতেছে। এভাবে অনেক সেন্টেন্স মেক করা যায়। আপনারা এই তিনটা ওয়ার্ড দিয়ে হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবেন। আর এই ইউটিউব চ্যানেলটি আবার নতুন, আপনারা সকলে ফলো করে রাখেন এবং সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ক্লাস পাওয়ার জন্য।